السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان. نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. الله والله তুমি জানলে জালালুহ, শেষ করে তো যাই না গিয়ে তোমার গুণগা। আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালুহ, শেষ করে তো যাই না গিয়ে তোমার গুণগা।
তুমি কাদের ও গাফফার তুমি জলিল ও জব্বার তুমি কাদের ও গাফফার তুমি জলিল ও জব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু তুমি জল্লে জালালুহু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি জল্লে জালালুহু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান আল্লাহু আল্লাহু শিশু মোসা নবীরে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে শিশু মোসা নবীরে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় সেই দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহু আল্লাহু তুমি জল্লে জালালুহু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি জল্লে জালালুহু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান তুমি কাদের ও গাফফার তুমি জলিল ও জব্বার তুমি কাদের ও গাফফার তুমি জলিল ও জব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু তুমি জল্লে জালালুহু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান আল্লাহু আল্লাহু বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার অন্তর্গত লোহাজুড়ি দক্ষিণ ঝিরারপাড় আতুশালপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ষষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের মহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ অত্র অঞ্চলের স্বনামধন্য দীনে বিদ্যাপীঠ কাসিমুল উলুম দাখিল মাদ্রাসা এর সম্মানিত সহসুপার হযরত মাওলানা আতাউর রহমান সাহেব আতাদাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা সবাই বলি আমিন। মাহফিলের সম্মানিত সহসভাপতি সৌদি আরব প্রবাসী জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব জনাব মোহাম্মদ দেলওয়ার হুসাইন আজকের মাহফিলের সম্মানিত পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব মাহফিলের প্রধান অতিথি লোহাজুড়ি ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ হায়দার এম রাজ্জাক মারুয়া মাহফিলের বিশেষ অতিথি লোহাজুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম বিএসসি মাহফিলে আমার আগে কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত তাত্ত্বিক এবং জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মুফতি আতিকুল্লাহ সাহেব মাওলানা মুফতি মুমতাজউদ্দিন সাহেব হযরত মাওলানা মুফতি আব্দুর রশিদ ওয়াহিদি সাহেব মাওলানা শফিকুল ইসলাম সাহেব মুফতি শহীদুল্লাহ সাহেব মাওলানা সাইফুল ইসলাম সাহেব আল্লাহ তাআলা
সকলের ইজ্জত সম্মান বাড়িয়ে দেন আল্লাহ তাআলা আমাদের ইলম এবং আমলগত যোগ্যতা বাড়িয়ে দেন আমরা সবাই বলি আমিন মাহফিলের মঞ্চে বসা আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম মাহফিলে এসেছেন অত্র এলাকার সম্মানিত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ আমার সামনে বসা আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আজম যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইরা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইরা পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইরা প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইরা প্রাণ প্রিয় লোহাজুরি কটিয়াদি তথা আমার প্রিয় কিশোরগঞ্জবাসী আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর আয়োজনে এসে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন তিনি কে সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সবাই খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই দুপুরের খাবার খেয়েছেন হায় হায় কেউ কেউ মনে হয় খান নাই কোরআনের প্রতি আমাদের ভালোবাসা কম না বেশি এখানে কোরআনের মাহফিল ছাড়া অন্য কোনো আয়োজন হলে আমার মনে হয় না খেয়ে এভাবে মানুষ পাগল পাড়া হয়ে ছুটে আসতো না শুধুমাত্র কোরআনকে ভালোবেসে মানুষ এই দিনের বেলা কর্মব্যস্ততা ফেলে অনেকে না খেয়ে ছুটে এসেছেন কোরআনের প্রতি এই ভালোবাসা প্রমাণ করে এদেশের মানুষ কোরআন প্রিয় এদেশের মানুষ ইসলাম প্রিয় এদেশের মানুষ কোরআনকে ভালোবাসে এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে এজন্য ইসলামের বিরুদ্ধে গিয়ে ইসলামকে বাদ দিয়ে কেউ এই দেশে টিকে থাকতে পারবে না এদেশে থাকতে হলে ইসলাম প্রিয় কোরআন প্রিয় মানুষের অনুভূতি বুঝে এই দেশের ঈমান প্রিয় মানুষের অনুভূতি বুঝে তাদের সাথেই থাকা লাগবে ঠিক কিনা আল্লাহ তাআলা আমাদেরকে আজীবন মৃত্যু পর্যন্ত এভাবেই তার দ্বীনের পথে অটল আর অবিচল রাখেন সবাই পড়েন আমিন আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন আল্লাহ তাআলা তাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন আমরা যারা মাহফিলে এসেছি এবং অসংখ্য মা বোনেরা মাহফিলে এসেছেন যারা এই মাহফিলে এসেছেন আল্লাহ তাআলা সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও ইন দ্য ডে অফ রিসারেকশন কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা আমাদের সবার জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে আল্লাহ যেন দয়া করে আমাদেরকে এই মাহফিল ওয়াসিলা করে জান্নাত দান করে আল্লাহর দয়ার দরকার আছে না নাই আল্লাহর দয়া ছাড়া কিয়ামতে নাজাত পাওয়া যাবে আর কিছু যে চাই না আমি চাই গো নাজাত আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত আল্লাহ তোমার কাছে আমাদের এই মোনাজাত পরে আমিন সম্মানিত উপস্থিতি এই পৃথিবী যেখানে আমরা আছি আমরা কি এই পৃথিবীতে চিরদিন থাকতে পারবো বিকেল বেলা আছে রাতের বেলা আমরা কবরের বাসিন্দা হয়ে যেতে পারি কারণ আমরা আমাদের মৃত্যুর খবর জানি না দেখুন এখন একটা ফোন যার হাতে আছে দুনিয়ার খবর তার কাছে আছে প্রযুক্তিকে কাজে লাগিয়ে সারা দুনিয়ার খবর যদি নেওয়া যায় বলেন তো পৃথিবীর কোনো প্রযুক্তিকে কাজে লাগিয়ে কি মরার খবর জানা যাবে না কারণ এমনও হতে পারে এখানে আমরা যারা বসে আছি আমাদের কারো জন্য হয়তো কাফনের কাপড় দোকানে এসে প্রস্তুত হয়ে আছে গত বছর
এই মাহফিলে হয়তো অনেক মানুষ ছিলেন যাদের মধ্যে কেউ কেউ আমাদেরকে ছেড়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন এখন তারা কবরে আছেন এটা আমাদের সবার জীবনের চূড়ান্ত গন্তব্য পৃথিবীতে আমরা কেউ থাকব না এটা থাকার জায়গা নয় আমাদের আগে যারা এসেছেন তারা কেউ নাই সবাই চলে গিয়েছেন আমরা যারা আছি আমরাও চলে যাব আর এই চলে যাওয়াটা আমাদের সিরিয়াল ভিত্তিক হবে না পৃথিবীতে আসার সময় সিরিয়াল ভিত্তিক আমরা এসেছি যেমন আমার দাদা কি আমার পরে আসছেন না আমার আগে এসেছেন আমার দাদা আমার আগে এসেছেন আমার বাবাও আমার আগে এসেছেন কিন্তু পৃথিবী থেকে যাওয়ার বেলায় দেখবেন মাঝে মাঝে ছেলের আগে বাপ চলে যায় নাতির আগে সরি দাদার আগে নাতি চলে যায় বাপের আগে ছেড়ে চলে যায় এরকম আছে না নাই তাহলে বুঝা গেল আমরা কে যে কখন চলে যাব আমরা কেউ জানি না আসলে পৃথিবীটা কেমন জানেন পৃথিবীটা হচ্ছে একটা এক্সাম হল একটা পরীক্ষার হলে ছাত্ররা কি করে পরীক্ষার খাতায় লেখালেখি করে পরীক্ষায় নির্ধারিত সময় যখন শেষ হয়ে যায় তখন ওই হলে যিনি পরিদর্শক বা ইনভিজিলেটর থাকেন তিনি তখন খাতা টান দিয়ে নিয়ে চলে যান কারণ সময় শেষ দ্য টাইম ইজ ওভার সময় শেষ পরীক্ষায় নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পরে হল পরিদর্শক যেমন খাতা টান দিয়ে নিয়ে নেন আমাদের কাছেও সময় ফুরিয়ে যাবার পরে মালাকুল মউত আসবে এক সেকেন্ড আমাদেরকে আর দুনিয়ায় থাকার সুযোগ দেওয়া হবে চলে যাব আমরা এই যে আমরা দুনিয়াতে আসলাম আবার চলে যাব আসা যাওয়ার মাঝখানের যে সময়টা এটাকে বলা হয় জীবন এটাকে বলা হয় লাইফ এই জীবনটা আল্লাহ কেন দিলেন জীবন আর মৌতের মাঝখানে যে সময় এগুলো আল্লাহ কেন দিলেন দুনিয়াতে ঘোরাফেরা করে রং তামাশা করার জন্য তাই না এই সময়গুলো আল্লাহ কেন দিয়েছেন যুবক তোমরা রাত জেগে জেগে খেলা দেখা মিছিল করবা এই জন্য এখন আফসোস লাগে তোমরা যে রং তামশা শুরু করছো খেলা আসছে দেখে ফেলো কিন্তু এই খেলাধুলা নিয়ে তোমরা যা শুরু করেছো ঘরের মধ্যে ভাত নাই আর্জেন্টিনার 300 হাত লম্বা পতাকাটা নাইছে আর্জেন্টিনাওয়ালাদের পতাকাটানো দেখা ব্রাজিলের তারা কয় আমরা কি মরে গেছি নাকি রে হেরা টানাইছে কয় হাত কয় 300 হাত কয় আমরা টানাবো 500 হাত টাকা তুল এগুলো কিশোরগঞ্জে নাই ঘরের মধ্যে ভাত নাই এরকম অনেক পোলা পায় না এগুলা করে আর্জেন্টিনার জার্সি আর ব্রাজিলের জার্সি কিনতেছে শুধু তাই নয় এই খেলাধুলা নিয়ে সংঘাত করে বাংলাদেশে অনেক মানুষ মারা গিয়েছে আমার চাচারা হয়তো জানেন না ওই যে 5-6 দিন আগে চাঁদপুরে কি হইছে জানেন আর্জেন্টিনার এক সমর্থক ব্রাজিলের সমর্থককে ছুরিকাঘাত করে মেরে ফেলেছে খেলা হয় কোন দেশে আর মানুষ মরে কোন দেশে এই যে আমাদের পাশেই সুনামগঞ্জে কি হয়েছে কারবার সুনামগঞ্জে ব্রাজিলের সাপোর্টাররা ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা ছাইরা যারা ব্রাজিলে আসবে আমরা তাদেরকে একটা করে জার্সি দিব আর এক প্যাকেট করে বিরিয়ানি দিব পয়সা খরচ করার জায়গা পাও না যুবকরা এদেশে আর্জেন্টিনা আর ব্রাজিলের যত বেশি পতাকা উড়ে আমার মনে হয় ওদের দেশেও ওরা তাদের নিজেদের পতাকা এত বেশি উড়ায় না কাদের পতাকা উড়াও আর কাদের জার্সি গায়ে দাও এরা তো একটাও মুসলমান না মুসলমানদেরকে দেখতেও পারে না গতকাল একটা ভিডিও আমার চোখে পড়েছে গতকাল আল বাইত স্টেডিয়ামে যেদিন বিশ্বকাপের ইনাগুরেশন হয়েছে উদ্বোধন হয়েছে সেই দিন ব্রাজিলের কোচকে বাংলাদেশের এক সাংবাদিক বলেছে যে উই লাভ ব্রাজিল টিম আমরা ব্রাজিল টিমকে খুব ভালোবাসি উই আর ফ্রম বাংলাদেশ মানে সে বলতেছে আমরা বাংলাদেশের মানুষ ব্রাজিল টিমকে আমরা খুব ভালোবাসি হে বলতেছে হোয়াট ইজ বাংলাদেশ হোয়ার ইজ বাংলাদেশ বাংলাদেশ চিনাও না তারা কাদেরকে নিয়ে লাফালাফি করো তোমরা যে টাকা পয়সাগুলো পতাকার পেছনে জার্সির পেছনে খরচ করেছো এই টাকা পয়সাগুলো তোমরা যদি ইয়াতিমদের পেছনে অসহায়দের পেছনে বিধবাদের জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য খরচ করতা তোমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যেত
কোথায় দৌড়াও তোমরা যুবকদেরকে সাবধান করছি শোনো এই মেসি আর নেইমার তোমাদের আইডল নয় তোমরা তো এখন মেসি কাটিং চুল রাখো নেইমার কাটিং চুল রাখো আবার অনেক ছেলেদেরকে দেখলাম বিশ্বকাপের খেলোয়াড়দের অঙ্গভঙ্গি তারাও দেখলাম ফলো করে এই রকম যুবক আছে না নাই মেসি আর নেইমারের গায়ে ট্যাটু আছে এই জন্য তারাও শরীরের মধ্যে ট্যাটু আঁকে খবরদার শরীরের মধ্যে ট্যাটু আঁকবা না ট্যাটু যারা আঁকে তারা হচ্ছে অভিশপ্ত এরা হচ্ছে শয়তানের দূষর গায়ের মধ্যে ট্যাটু আঁকবা না এগুলা দেখে দেখে তোমরা শিখতেছো খেলা দেখতেছো দেখো কিন্তু তাদের প্রতি এত বেশি মহব্বত ভালোবাসা দেখাইও না নবীজি বলেছেন যে যাকে মহব্বত করবে তার সঙ্গে তার হাসর হবে মেসিকে ফলো করলে তোমার হাসর মেসির সঙ্গে হবে নেইমারকে ফলো করলে নেইমারের সঙ্গে তোমার হাসর হবে আমরা মেসি নেইমারের সঙ্গে হাসর চাই না নবীর সঙ্গে হাসর চাই আর জোরে বলেন নবীর সঙ্গে যদি আমরা হাসর চাই হ্যাঁ যুবকেরা বেশি লাফালাফি করো না মাথা থেকে পা পর্যন্ত যাকে অনুসরণ করে চলবা তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু এখন তোমরা মেসি কাটিং চুল রাখো নেইমার কাটিং চুল রাখো চুল রাখার স্টাইল আপনারা চাচা দান্দা দেখবেন পুলা পাইন কি জাতের চুল যে রাখে এইদিকে চুল নাই এদিকেও নাই ডানে নাই বামে নাই পিছনেও নাই শুধু আছে মাঝখানে কিছু চুল কি বলেন এরকম আছে না নাই এই চুলগুলোকে আমি বলি মুরুগ স্টাইলের চুল আপনাদের এলাকায় দেশি মুরুগ আছে না নাই দেখবেন দেশি মুরুগের মাথার উপরে জুট আছে না নাই এই এই ছেলেগুলো এই পুলারা চুল রাখে এমন স্টাইলে মুরগিকে ফলো করে মুরগি স্টাইল ডানে নাই বামে নাই পিছনে নাই শুধু মাঝখানে রেখে দিয়েছে এখানেও দেখতেছি কয়েকটা আছে আমি আর ইন্ডিকেট করলাম না আজকে গিয়ে চুলগুলো ফেলে দিবা সুন্দর করে চুল রাখবা নবীজিকে অনুসরণ করবা সুন্দর কাটিং এ চুল রাখবা আবার কেউ কি আছে চুল রাখার পরে চুলের মধ্যে এটাকে কি জানি বলে কালার তো আছে কালার লাগে ওই যে কি জানি করে চুলকে জেলার আগে যে বেরি নাকি বেলি বেনি করে ফেলে আবার চুলের মধ্যে অনেকে রং বেরঙের কালার মারে জেল মারে এই রকম করবা না চুল রাখো ভদ্র স্টাইলে সুন্দর স্টাইলে চুল রাখো দেখবা দেখতেও তোমাকে ভদ্র ভদ্র লাগবে এখন যুবকরা ডিজে ডিজে হয়েছে ডিজে ডিজে হবা না আবার যখন রাস্তাঘাটে মোটরসাইকেল চালায় চালানোর সময় ডিজে স্টাইলে চালায় কুৎকা কিৎকুট আছে না নাই এই রকম কেন মোটরসাইকেল চালাও একবার ডানে আর একবার বামে আল্লাহ কোরআনে বলেছেন মুমিন বান্দাদের স্বভাব হলো তারা জমিনের মধ্যে ভদ্রভাবে বিচরণ করবে কথাটা কার আল্লাহ বলছেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হামনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা কানু সালামা আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা হলো তারা দুনিয়ায় নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা এরকম কাইতকুত করে মোটরসাইকেল চালায় ভদ্র ছেলে না অভদ্র ছেলে সুতরাং তুমি অভদ্র হবা না ভদ্রভাবে চালাও গতি কমাও এত গতি দিয়ে গাড়ি চালায়ও না গিয়ার বেশি বাড়াইলে দেখা যাবে গিয়ার বেশি বাড়াইলে তোমার অবস্থাও খারাপ হয়ে যেতে ভদ্রভাবে মোটরসাইকেল চালাইও রাস্তাঘাটে এখন দেখা যায় এইরকম ছেলে পেলের অভাব নাই এইরকম চালাইতে যাই অ্যাক্সিডেন্ট করে মারাও যায় রাস্তাঘাটে আসে না নাই দেখবেন হাইওয়ে রাস্তায় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট এটা বড় মারাত্মক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে বাঁচলে সে পঙ্গু হবে নইলে সে মরে যাবে ঠিক না মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট খুব মারাত্মক এটা যদি অ্যাক্সিডেন্ট করে বাইচা যায় দেখবেন হাত পা ভেঙে গেছে অথবা পঙ্গু হয়ে গেছে আর না বাঁচলে তো নাই কেমনে যে মরবে কিছুদিন আগে আমার এক আত্মীয় এক ছেলে এরকম কুৎকাত করে চালাই দিয়ে যাইয়া মাথার ব্রেইন খুলে গেছে 19 দিন আইসিইউতে ছিল বেঁচেছে কিন্তু আধা পাগল হয়ে গেছে কি বলে নিজেও বুঝে না যুবকরা শোনো এত ফালাফালি করো না একটু ফালাফালি করতে দেয়া তোমার জীবন বিপন্ন হয়ে যাবে আল্লাহ বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা নিজেরাই নিজেদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাও না যুবক বয়সে বেশি লাফালাফি করো না এই যৌবনটা তোমার নয় যৌবন তোমাকে যিনি দিয়েছেন তিনি কে এজন্য যৌবন বয়সে বেশি লাফালাফি করো না
অনর্থক বেহুদা কথাবার্তা কাজ কর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখো কারণ আল্লাহ সূরা মুমিনুনে বলেছেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন সাকসেসফুল ইনডিড এট দা বিলিভার্স Those who humble themselves in their prayer, shuffle kam tara namaje binoyo bolombon kore jara, shuffle kam tara, those who avoid vain talk, onortok kothabarta kach theke biroto thake jara, onortok kothabarta mane ki, onortok kaj mane ki, jei shokol kothabartay manusher kono fayda hoy, kon deshe khela hoy, kon deshe tumra jhogra koro, ei sob jhogra jatir kono মানেই হয় না এই সকল ঝগড়া জাতি অনর্থক কাজ ব্রাজিলের সাপোর্টার আর্জেন্টিনার সাপোর্টারকে কমেন্টে গালাগালি করে আসে না নাই আর্জেন্টিনা গোল খাইলে ব্রাজিলের এরা দেখা যায় ফেসবুকের মধ্যে তারা ঠাট্টা করে পোস্ট মারে এগুলা ভালো কাজ না অনর্থক কাজ আল্লাহ বলেছেন অনর্থক কাজ থেকে বিরত থাকো যুবকরা আজ অনর্থক কাজে জড়িয়ে পড়েছে রাতে একটার সময় খেলা একটা রাগ পর্যন্ত খেলাধুলায় না ব্যস্ত তোমার কি আর কোনো কাজ নাই এই সময়ে পড়াশোনা করো না কেন আজান হলে নামাজে যাও না কেন যুবকরা একসাথে মিলে কিছু সামাজিক কাজ করো না কেন ভালো কিছু কাজ করো না কেন কিছু মানব কল্যাণ জনকল্যাণমূলক কাজ করো না কেন এই কাজগুলো করলে আখেরাতে নাজাতের উপায় আছে না নাই এই বেহুদা কাজকর্মগুলো কেন করো আল্লাহ বলেছেন মোমেন বান্দাদের স্বভাব হলো ওয়াল্লাযীনা লা ইয়াশহাদূনা যুর ওয়া ইযা মাররু বিল লাগওয়ি মাররু কিরামা কথাটা কার আল্লাহ বলছেন মোমেন বান্দা যারা মিথ্যার সাক্ষ্য দেয় না তারা মোমেন বান্দা যারা অনর্থক কাজে কর্মে ঢুকে বেহুদা সময় নষ্ট করে না তারা বরং অনর্থক কাজ যেখানে চলে সেখান দিয়ে তারা সম্মানের সাথে চলে যায় আর তোমরা কি করো যুবকরা যেখানে অনর্থক কাজ সেখানে গিয়ে আরো সময় কাটাও বিশেষ করে গ্রামে গঞ্জে যে চায়ের টঙের দোকান আছে চা খায় আর বলে দেখছো নি কালকে নেইমার কিন্তু শটটা মিস করছে কালকে ওই প্লেয়ার এই শটটা এমনি দিল কেন এগুলো বলেন তো অনর্থক কাজ না ভালো কাজ মোমেন বান্দা যারা অনর্থক কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে তারা দুনিয়ায় অনর্থক কথাবার্তা কাজ তারা যেমন শুনে না আল্লাহ বলেছেন এরা যখন জান্নাতে যাবে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা জান্নাতের ভেতরে গিয়ে এই মোমেনগুলো অনর্থক মিথ্যা বাজে কোনো কিছু শুনবে এজন্য যুবকরা সাবধান হও এই খেলাধুলা নিয়ে খেলা দেখতেছো 90 মিনিটের খেলা তো দেখে ফেলো কিন্তু এই যে খেলার আগে আর খেলার পরে তামসাটা করো তোমরা খেলার পরে মিছিল দিয়া এক গ্রুপ আরেক গ্রুপের উপরে উঠে যায় খেলা হয় কোন দেশে মানুষ মরে কোন দেশে পতাকা টানাইতে টানাইতে উঠছে গাছের উপরে কারেন্টের খাম্বা এখানে আবার কারেন্টের লাইন লাগানো শর্ট খাইয়া মারা গেছে আছে না নাই এইসব পাগলামি ছাড়ো বিনোদন হিসাবে 90 মিনিট দেখে ফেলতেছো দেখো কিন্তু খেলার কারণে যেন তোমার নামাজ নষ্ট না হয় খেলার কারণে যেন বাড়াবাড়ি করে একজন আরেকজনের সাথে ঝগড়া ঝাটি না করো খেলাধুলাকে কেন্দ্র করে খবরদার জার্সি কিনবা না পতাকা কিনবা না জার্সি কিনা পতাকা কিনা এগুলো হচ্ছে অপচয় আল্লাহ কোরআনে বলেছেন অপচয়কারী যারা কার ভাই তারা আরো জোরে যুবকরা রাগ করতেছ আমার কথায় না ওয়াজ তো সমসাময়িক হওয়া লাগে ওই দিন দেখি ওয়াজ মাহফিলে আর্জেন্টিনার ব্রাজিলের জার্সি পরে আসছে আজকে আসছে নাকি আসে নাই আছে এইরকম বেহুদা কাজে টাকা পয়সা নষ্ট করো না ভালো কাজ করো আমার দেশের যুবকরা অত্যন্ত ভালো আমার দেশের ছেলেগুলো খুব ভালো দেখেন আমার দেশের ছেলেগুলো আগে যাত্রাপালায় থাকতো যাত্রাপালা ছাইরা এখন কোরআনের দিকে এসেছে ভালো না খারাপ তবে মাঝে মাঝে তোমাদেরকে নষ্ট করার জন্য এই ধরনের বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম কর্মসূচি আসবে আমাদের দায়িত্ব হলো কলেজার টুকরা ভাইগুলোকে দিনের পথে রাখা রাতের বেলা খেলা দেখা তিনটার সময় ঘুমা ফজরের নামাজটা কেন মিস করো যখন ইউনিভার্সিটিতে পড়তাম এমন কিছু পাগলা ছেলে পেলেদেরকে দেখতাম রাতের বেলা রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার খেলা দেখার জন্য রাত দুইটা তিনটার সময় এলার্ম দিয়া উঠে কিন্তু কপাল পোড়া অনেক যুবক আছে যারা ভোর পাঁচটার সময় এলার্ম দিয়া ফজরের নামাজে যাইতে পারে না আছে না নাই এ যুবক ছেলেরা শোনো
তোমাদের এই বয়সে শরীরের শক্তি যেমন বেশি তোমাদের এই বয়সের ইবাদতের দামও তেমন আল্লাহর কাছে বেশি অনেক বেশি তোমরা মাটি দিয়ে হাঁটলে মাটি কাঁপে শক্তি বেশি তো তোমরা যখন মাটি দিয়ে হাঁটো মাটি যেমন কাঁপে তুমি এই বয়সে মাথা কপালটা নাকটা সাজদায় লাগায় দেখো তোমার সাজদায় আল্লাহর আরশ কেঁপে উঠবে পারা যাবে তো ইনশাআল্লাহ যুবক ভাইরা অনর্থক কাজ ছাড়তে পারবা তো ইনশাআল্লাহ অনুসরণ করব দুনিয়াতে একমাত্র মডেল নায়ক গায়ক খেলোয়াড় এরা তোমাদের আদর্শ নয় পৃথিবীতে আমাদের একমাত্র আদর্শ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার আপনার নেতা মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু কষ্ট হচ্ছে আপনাদের এখানে যে যুবকরা দাঁড়িয়ে আছেন যে ভাইরা দাঁড়িয়ে আছেন বসে যান এই জমিন কিয়ামতের দিন সাক্ষী দিবে বলবে আল্লাহ জমিনের উপরে বসে তোমার বান্দাগুলো কোরআন শুনেছে আল্লাহ তুমি মাফ করো কিয়ামতের দিন কারে যে কেমনে আল্লাহ মাফ করবেন সুবহানাল্লাহ পড়েন কিয়ামতের দিন আল্লাহ অনেক গুনাহগারকেও মাফ করে দিবেন কেমনে যে নাজাত পাবে শুনেন এমনও হতে পারে একজন গুনাহগার আল্লাহ বলবেন তুই জাহান্নামে যা শুনেই মারবে দৌড় আল্লাহ বলবেন এদিকে আয় জাহান্নাম সাংঘাতিক জায়গা তুই জানোস না যাই না বুঝাও দৌড় দিলে কেন বলবে আল্লাহ সারা জীবন তো তোমার সঙ্গে নাফরমানি করছি সারাটা জীবন তোমার আদেশ লঙ্ঘন করেছি আজ কিয়ামতের মাঠে অন্তত তোমার আদেশটা তাড়াতাড়ি পালন করি তোমার আদেশ পালন করার জন্য সাথে সাথে দৌড় মারছি আল্লাহ হয়তো তখন দয়া পরবশ হয়ে বলতে পারেন তারে যা তুই যেহেতু আমার আদেশের ব্যাপারে এতই সচেতন এদিকে আর যাইস না ওই জান্নাতের দিকে চলে যা কে কিভাবে মাফ পাবে সেটা কেউ জানে অল্প অল্প আমল আপনার নাজাতের ওয়াসিলা হয়ে যেতে পারে অল্প আমল যে নাজাত হয় একটা ঘটনা বলি আপনাদেরকে দেখেন এক মহিলা জেনাকারিনী ছিল কি ছিল জেনাকারিনী আল্লাহ রাসূলের হাদিস জেনাকারিনী এক মহিলা একটা রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলো একটা কুকুর পিপাসার্ত অবস্থায় পড়ে আছে মহিলা তার পায়ের মোজা খুলে একটা কুয়া থেকে মোজা দিয়ে পানি তুললো তোলার পরে ওই পিপাসার্ত কুকুরটাকে পানি পান করালো আল্লাহ দয়াবান হয়ে ওই জেনাকারিনী মহিলাকে মাফ করে দিয়ে তাকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিয়েছে খুব বড় আমলে না ছোট আমলে খুব বড় আমলে না ছোট আমলে অনেক ছোট আমলে এই জন্য বলেছি কে কখন যে কোন আমলে নাজাত পাবে কেউ জানি তবে আমরা অনেকে আছি প্রাণীদের প্রতি আমরা সদয় নই আমরা প্রাণীদের উপরে অনেক সময় নির্যাতন করি আমাদের বাসা বাড়িতে বিড়াল আছে কুকুর আছে আমরা দেখা যায় এগুলোকে ইচ্ছা মতো মাইর দেই আবার মাঝে মাঝে আমরা কুকুর নিধন করে ফেলি এরকম আছে না নাই না এমনটা করবেন না আরেক মহিলার ঘটনা আল্লাহর নবী ওই মহিলার ব্যাপারে বলেছেন মহিলা খুব নামাজি ছিল মহিলা কি ছিল নামাজি খুব দিনদার ছিল রোজাও রাখতো পর্দায় থাকতো কিন্তু এই মহিলা মারা যাওয়ার পর আল্লাহর নবী বললেন এই মহিলা জাহান্নামে যাবে সাহাবীরা বললেন কেন নবীজি বললেন এই মহিলা তার ঘরের বিড়ালকে বেঁধে রাখত বিড়ালকে খাইতে দিত না তাহলে দেখেন অত বেশি নেক আমল কইরাও ছোট্ট একটা খারাপ কাজের কারণে জাহান্নামে চলে গিয়েছে এই জন্য বলেছি যে বেশি বেশি আমল করে মাঝে মাঝে ছোট একটা ভুলের কারণেও জাহান্নামে যাওয়া লাগতে পারে আবার দেখা যায় অনেক গুণা ছোট্ট একটা ভালো কাজ আল্লাহর পছন্দ হয়ে গিয়েছে আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিতে পারে ঠিক কিনা এই যে আজকে আমরা মাহফিলে এসেছি এটাও ভালো আমল না খারাপ আমল আমরা স্যাক্রিফাইস করে আসছি না আমরা আমাদের কাজ বাদ দিয়ে এসেছি আমরা আমাদের অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু বাদ দিয়ে এই মাহফিলে চলে এসেছি কার জন্য কার জন্য এই যে আল্লাহর জন্য আমরা এসেছি আল্লাহ কি দয়া পরবেশ হয়ে এই জন্য আমাদেরকে মাফ করে দিতে পারেন না অবশ্যই পারেন কারণ আমার আল্লাহর দয়া কম না বেশি আল্লাহ যেন মাফ করে দেন কষ্ট হচ্ছে আপনাদের আচ্ছা আমি বলছিলাম এখানে আমরা থাকবো না সবাই আমরা দুনিয়া থেকে চলে মনে আছে কোন জায়গায় ছিলাম যেহেতু চলে যাব কেন আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠালেন দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছেন আখিরাতমুখী জীবন গঠন করার জন্য আচ্ছা এই যে ছেলেরা এসএসসি পরীক্ষা মেট্রিক পরীক্ষা ইন্টার পরীক্ষা দেয় যদি পরীক্ষার আগে ভালো করে পড়াশোনা করে তাহলে রেজাল্ট ভালো হবে আর যদি পরীক্ষার আগে খালি ঘোরাঘুরি করে খেলাধুলা করে পড়াশোনায় মন না দেয় এ ভালো রেজাল্ট করবে না খারাপ রেজাল্ট করবে আমি বলেছিলাম দুনিয়াটা সবার জন্য পরীক্ষার হল তো আমরা মরার পরে মৃত্যুর পরে যদি আমরা ভালো চাই জান্নাত চাই তাহলে এই দুনিয়ার জীবনে আমাদেরকে ভালো কাজ করা লাগবে
আর যদি দুনিয়ার জীবনে ভালো কাজ না করি মরার পরে অবস্থা ভালো হবে না দেখবেন ভালো ছাত্ররা রুটিন মেইনটেইন করে কাজ করে রুটিন থাকে এদের রুটিন ওয়াইজ পড়াশোনা করে আমাদের জীবনেও জান্নাত লাভ তো ফেস ওয়াশ মাখতে মাখতে শেষ শোনো চেহারার সৌন্দর্য আসবে নামাজ ঠিকঠাক মতো আদায় করলে দেখবা মানুষ কালো খুব কালো কিন্তু নামাজি হওয়ার কারণে চেহারায় আল্লাহ একটা মায়া দান করেছেন সুবহানাল্লাহ ফজরের নামাজটা ছাইরো না শোনো তাহাজ্জুদের আমল করবা ফজরের পাশাপাশি যুবকরা তাহাজ্জুদের আমল করে দেখবা তোমাদের চেহারায় আল্লাহ নূর দান করবেন সুবহানাল্লাহ কারণ রাতের বেলা তাহাজ্জুদের সাজদার দাম কম না বেশি প্রেম প্রীতি রাতের বেলা গভীর রাতে মানুষ করে গভীর রাতেই দেখা যায় প্রেম প্রীতি ভালো জমে এইজন্য আল্লাহ বলেছেন গভীর রাতে তোমরা আমার সাথে প্রেম করো ভালোবাসা করো বুখারীর হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন গভীর রাতে রাতের এক তৃতীয়াংশ যখন চলে যায় আল্লাহ দুনিয়ার আকাশে দুনিয়ার আসমানে নেমে আসেন এসে বলেন কে আছো কে আছো ঘুম থেকে জেগে আমাকে ডাকবা বান্দা আমাকে ডাকো গোটা জীবনের গুনাহ থাকলে আমার কাছে বলো চোখের পানি ছাড়ো আমি আল্লাহ বলছি আমাকে এখন ডাকলে আমি তোমার সব গুনাহ মাফ করে দিব কার রিজিক দরকার সম্মান দরকার যার যেটা দরকার তখন চাইলে দান করবেন যিনি তিনি কে সুতরাং যুবক ভাইরা পাঁচ ওয়াক্তের নামাজ ঠিক করার পাশাপাশি পারলে তাহাজ্জুদের আমল করো কারণ তাহাজ্জুদের নামাজটা হলো ফরজ নামাজের পরে সবচাইতে দামি নামাজ তাহাজ্জুদের আমল করবে যারা দুনিয়া আখেরাতে স্পেশাল মর্যাদা পাবে তাহলে সফল কাম মুমিনের এক নাম্বার যে কাজ তার বেসিক রুটিনে থাকবে সবাই বলেন তো আমলটার নাম কি জোরে বলতে হবে আমলটার নাম কি সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম রব্বিয়াল আলা বলেন রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয় আজকে রুকু সাজদা করো নিজ পরিচয় আঁকড়ে ধরো তবেই তো মুমিন সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো হবে না বিলীন রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম আজ থেকে আমরা সবাই আর নামাজ কাজা করব না মরার আগ পর্যন্ত প্রতিটা নামাজ জামাতে পড়ব কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর সবাই হাতটা উঁচা করে ধরেন হাতটা উঁচা করে ধরেন সবাই নামাজ পড়বেন তো জুড়ে ইনশাল্লাহ বলেন যেন আল্লাহ আল্লাহর কাছে আওয়াজ পৌঁছায় দেন সবাই নামাজ আজকে থেকে পড়বেন তো ইনশা মাশাআল্লাহ হাতগুলো নামান কষ্ট হচ্ছে আপনাদের এরপরে আসে নাম্বার টু দুই নাম্বার সফল কাম মুমিন তার জীবনে বেসিক রুটিনে দুই নাম্বার যে কাজ রাখবে দিনটা শুরু হইলো কি দিয়ে জোরে বলেন কি দিয়ে ফজরের নামাজটা পরে ঘুমায় যাইয়েন না ফজরের নামাজটা আদায় করার পর দুনিয়ার সবচেয়ে বড় বরকতটা হাতে নেবেন সবাই বলেন তো আওয়াজ করে বলেন এই দুনিয়ার সবচাইতে বড় বরকতের নাম কি আল্লাহ বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক ইলা আখিরিল আয়া আল্লাহ বলছেন নবী আপনার উপরে আমি এই মুবারক এই বরকতময় কিতাব নাজিল করেছি বলেন তো দুনিয়ার সবচাইতে বড় বরকতের নাম কি আরো জোরে বলেন সুতরাং ফজরের নামাজ পড়ে ঘুমায় যাইয়েন না নামাজের পরে দুনিয়ার সবচেয়ে বড় বরকতটা বুকের সঙ্গে লাগান এরপরে বরকতের কিতাবটা খুলেন ঘরের সবাই মিলে কোরআন তেলাওয়াত করেন যেই ঘরে কোরআনের তেলাওয়াত হয় যত বেশি সেই ঘরে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় তত বেশি আগে আমরা ছোটবেলায় দেখতাম আমাদের বাপ চাচারা চাচা চাচি সবাই দাদা দাদি তারা দেখতাম ফজরের নামাজের পরে দেখতাম সবাই কোরআন তেলাওয়াতের চেষ্টা করত বলেন তো বাবা জানরা আগে ঘরে ঘরে কোরআনের আওয়াজ শোনা যাইতো কিনা কিন্তু এখন এমন এক জেনারেশন এসেছে রাত তিনটা পর্যন্ত ফেসবুক চালায় চালায় ঘুমায়
আগে আমরা দেখতাম ঘরে ঘরে কুরআন তেলাওয়াতের আওয়াজ ফজরের পরে শোনা যেত, আর এখন দেখা যায় সকালবেলা প্রত্যেকের ঘরের ভেতরে আওয়াজ শোনা যায়। কিসের আওয়াজ? ঘুমের আওয়াজ, নাক ডাকানোর আওয়াজ। বলেন তো মুসলমানের ঘরে ভোরবেলা ফজরের পরে নাক ডাকানোর আওয়াজ শোনার কথা না কুরআনের আওয়াজ শোনার কথা? এই জন্য আমাদের ঘরের ভেতর থেকে বরকত চলে গিয়েছে, কারণ আমরা দুনিয়ার সবচাইতে বড় বরকতের এই কিতাবের আওয়াজ ঘরের ভেতরে বন্ধ করে দিয়েছি, ঠিক কি না? এই জন্য বেশি বেশি করে আল্লাহর কিতাব ঘরের ভেতরে তিলাওয়াত করবেন। নবীজি বলেছেন যে এই ঘরে সূরা বাকারা পড়া হয় সেই ঘর থেকে শয়তান পালাতে থাকে। অনেক মানুষ আছে ঘরের মধ্যে কোরআন পড়ে না, ঘরের মধ্যে কোরআন থেকে তাবিজ লিখা লটকায় রাখে। মনে রাখবেন, তাবিজ ঝুলাইয়া শয়তান দূর করা যায় না। নবীজি বলেছেন, নবীজির সুন্নতি তরিকায় আমল করেন, নবীজি বলেছেন ঘরের মধ্যে সূরা বাকারা পড়ো, সূরা বাকারা পড়লে ঘর থেকে শয়তান পালিয়ে যাবে। তাহলে বলেন তো আমাদের বেসিক রুটিনে ফজরের নামাজ এক নাম্বার বললাম, নামাজের পরে দুই নাম্বার আমরা কি হাতে নিব? সবাই কোরআন পড়বেন তো ইনশা, বাচ্চাগুলোকেও কোরআন শেখায় ফেলবেন, আপনাদের সন্তানদেরকে আপনারা ও আ ক খ এ বি সি ডি শিখাইবেন, এগুলা পরে আলিম বা তাসা শেখাবেন সবার আগে। নইলে আপনার এই ছেলেটা এই মেয়েটা যদি ছোটবেলায় তারে কোরআন না শিখান, ইসলাম না শিখান, ইসলামী শিক্ষায় শিক্ষিত না করেন, এটা বড় হইয়া ডাক্তার হইলে কসাই ডাক্তার হন। ছোটবেলায় ইসলামী শিক্ষা না দিয়ে ব্যারিস্টার বানাইলে এটা দেখা যাবে মানুষ মানুষের ক্ষতি করে এমন ব্যারিস্টার হয়ে যাবে। ছোটবেলা কোরআন না শিখাই এর ইঞ্জিনিয়ার বানাইলে এমন ইঞ্জিনিয়ার হবে যেখানে যেখানে রড দরকার সেখানে বাঁশ ঢুকাইয়া দিবে। আর ছোটবেলায় কোরআন শিখাইয়া ইসলাম শিখাইয়া বাচ্চাকে ডাক্তার বানান, দেখবেন এটা মানবতাবাদী ডাক্তার হবে। ছোটবেলায় ইসলামী শিক্ষা দিয়া ছেলেকে মেয়েকে ইঞ্জিনিয়ার বানান, দেখবেন চরিত্রবান ইঞ্জিনিয়ার হবে। ছোটবেলায় বাচ্চাকে ইসলাম শিখাইয়া এরপরে আপনি তাকে প্রফেসর বানান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, যা বানাবেন দেখবেন আপনার সন্তান আপনার খেদমত করবে, খেদমত করবে। আচ্ছা বলেন তো একটা গাছ, মনে করেন এখানে এই মাঠে আমরা সবাই মিলে একটা গাছ লাগাইলাম, গাছ লাগাইয়া আগামীকাল থেকে আমরা কেউ এসে গাছের গোড়ায় পানি দিলাম না, এটার পরিচর্যা করলাম না, এই গাছ কি বড় হবে না মরে যাবে? তো বাচ্চা জন্ম দিয়া আমার ছেলে মেয়ে আমার খেদমত করবে আশা করে বসে থাকলে হবে না। গাছ লাগায় যেমন গাছের গোড়ায় পানি ঢালা লাগে, সময় দেওয়া লাগে, এরপরে ফল পাওয়া যায়, ঠিক তেমনি সন্তান জন্ম দিয়া এই সন্তানের পেছনে খাটনি খাটা লাগে, সময় দেওয়া লাগে, এরে দিন শেখানো লাগে, আদব শেখানো লাগে, ইসলামী শিক্ষায় শিক্ষিত করলে দেখবেন এই সন্তান কোনোদিন বাপের সঙ্গে মায়ের সঙ্গে বেয়াদবি করবে না, মা বাপকে মাথার তাজ বানায় রাখবে, তাজ বানায় রাখবে। আপনারা কোনোদিন শুনছেন কোনো আলেম ঘর থেকে মা বাপকে বের করে দিয়েছে? বাবারা শুনছেন কোনোদিন? শুনছেন আপনারা? একজন ইমাম সাহেব 5-6 হাজার টাকা বেতন পান, এই বেতন দিয়ে ঘরের মধ্যে বউ বাচ্চাও আছে, মা বাপকেও ইমাম সাহেব সাথে নিয়ে বাস করে, আছে না নাই? আবার ইঞ্জিনিয়ার ডাক্তার সবার কথা বলছি না, কিছু কপাল পোড়া যারা 60-70 হাজার 1 লাখ টাকা মাসে ইনকাম করে মা বাপকে সাথে রাখতে পারে না, বেকুব তো এমন আছে। 3-4 ভাই মাকে, 3 ভাই 3 মাস এরকম 1 মাস 1 মাস করে খাওয়ায়, 1 মাস চলে যাওয়ার পরে বলে আব্বা আম্মা আপনাদের টাইম শেষ, মেজো ভাইয়ের করে যান। এ তুমি কাকে ভাগ করো? তোমার মার পেটে তুমি যখন ছিলা 10 মাসের কষ্ট মা একা নিয়েছে, কাউরে ভাগ দেয় নাই, ঠিক কি না? তুমি তোমার বাপকে আজকে ভাগ করো, তোমার বাপ তোমাকে জন্ম দেওয়ার পরে মাথার ঘাম পায়ে ফেলাইয়া তোমাকে লালন পালন করেছে, অসুস্থ হলে তোমাকে নিয়ে দৌড়াইছে, এই বাপকে তুমি ভাগ করো। শোনো ছেলেরা, যাদের মা বাপ এখনো আছে তোমাদের কাছে জান্নাত এখনো আছে, মা বাপকে কোনোদিন ভাগ করো না। অন্য ভাই খাওয়াইলে খাওয়াক, না খাওয়াইলে নাই, তুমি মা বাবার পা ধরে বলবা আব্বা আম্মা আপনি আমার ঘরে খান, আমি আপনারে খাওয়াবো, আমি আপনার সেবা করব, চিকিৎসা করাবো, আমি আপনারে হজ করাবো, আমি আপনারে ওমরা করাবো। আপনি এভাবে মা বাবার পায়ের তলায় পড়ে থেকে মা বাপের খেদমত করেন, আল্লাহ গোটা দুনিয়া আপনার পায়ের তলায় ফেলে দিবে। বরকত যদি চান মা বাপকে সম্মান করেন, মা বাপকে আপনারা খেদমত করেন, মা বাপ হচ্ছে আপনার এই দুনিয়াতে সবচেয়ে বড় বরকতের জায়গা। কোনোদিন মা বাবার সঙ্গে বেয়াদবি করবেন না। মা বাবার সঙ্গে যে ছেলেরা বেয়াদবি করেছ তোমাদের কপাল পুড়ে গেছে, তোমাদের দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ, কারণ আল্লাহ তার নিজের ইবাদতের পরে মা বাবার খেদমতের কথা বলেছেন, মা বাপকে রাজি করবে যারা আল্লাহর কাছ থেকে রেজা আমন্দি হাসিল করবে তারা, মা বাপকে নারাজ করবে যারা আল্লাহর
আল্লাহ তাআলা তার উপরে অখুশি হবেন नाराज হবেন আমরা সবাই আল্লাহর খুশি আল্লাহর রাজি চাই কি চাই না সবাই আল্লাহর রাজি খুশি চাই কি চাই না তাহলে মা বাবাকে দূরে ঠেলে দিব নাকি মা বাবার খেদমত করব খবরদার মা বাবাকে মা বাবার সঙ্গে কখনো বিয়াদবি করা যাবে আল্লাহ তৌফিক দান করেন তাহলে দুই নাম্বার বললাম এক নাম্বার দিন শুরু হবে কি দিয়ে দুই নাম্বার নামাজের পরে দুনিয়ার সবচেয়ে বড় বরকতের কিতাব হাতে নিয়ে পড়ব তার নাম আর জুরে তিন নাম্বার আমল হলো একজন মুমিন দুনিয়া আখেরাতে সফলতার জন্য সকাল বেলা সে না ঘুমায়া কাজ শুরু করবে কারণ সকাল বেলা ঘুমায় যারা রিজিক থেকে বঞ্চিত হয় তারা আল্লাহর নবী 1500 বছর আগে দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা আল্লাহ দোয়া কোন আল্লাহর নবী দোয়া করে বলেছেন ও রব আমার উম্মতের সকাল বেলা সকাল সকাল তাড়াতাড়ি যারা কাজ শুরু করে তাদের উপরে তুমি বরকত নাজিল করো যুবক ছেলেরা ছাত্ররা যারা মাহফিলে আসছো তোমরা এখন সব কাজ উল্টা পাল্টা শুরু করছো কেমনে তোমরা রাত 2টা 3টা পর্যন্ত জেগে জেগে পড়াশোনা করো না রাত বেশি জাগবা না বেশি রাত জাগলে মাইগ্রেনের প্রবলেম হয় বেশি রাত জেগে থাকলে চোখের জ্যোতি কমে যায় বেশি রাত জাগলে চেহারার লাবণ্য কমে যায় বেশি রাত জাগলে শারীরিক অনেক ধরনের সমস্যা দেখা দেয় রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাবা আল্লাহর নবী সব সময় রাতে তাড়াতাড়ি ঘুমিয়েছেন রাতের প্রথম ভাগে শুয়েছেন শেষ ভাগে উঠে তাহাজ্জুদ করেছেন এখন তুমি বিজ্ঞান বিজ্ঞানের কথা বলছো দেখো বিজ্ঞান কি বলে সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা ব্রেন দিয়া সব কাজকাম কইরা সন্ধ্যা বেলায় বলেন তো এই ব্রেনটা সতেজ থাকে না ক্লান্ত হয় জোরে বলেন ক্লান্ত হয় এই ক্লান্ত ব্রেন নিয়ে মাগরিবের পরে পড়তে বইসা যদি তুমি রাত 2টা 3টা পর্যন্ত পড়ো বেশি লোড নিতে পারবা না বেশি মুখস্থ করতে পারবা না রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাও সারা রাত ঘুমানোর পরে বিজ্ঞান বলে ব্রেনটা দুর্বল হয় নাকি আবার সতেজ হয় কি হয় সতেজ একদম ফ্রেশ ব্রেন নিয়ে সকালবেলা যখন পড়তে বসবা দেখবা রাতের 10 ঘন্টা পড়া তুমি দিনের সকালবেলা 1.5 ঘন্টা 2 ঘন্টার ভিতরে তুমি পড়ে ফেলতে পারবে ঠিক কি না এইজন্য আল্লাহর নবীর হাদিস আল্লাহর নবীর সুন্নাত মানার ভিতরে কল্যাণ আছে না নাই নবীজি বলেছেন সকালে কাজ করো এখন তোমরা রাতে কাজ করো আর সকালে ঘুমাও কিছু কিছু যুবক তো আছে দুপুর পর্যন্ত ঘুমায় আছে না নাই এটা করা যাবে সকাল সকাল কাজ শুরু করতে হবে ইনশাআল্লাহ চার নাম্বার সকালবেলা যখন আমরা নাস্তা খাবো নবীর তরিকায় নাস্তা খাবো আমার নবী সারা জীবন সকালবেলা ব্রেকফাস্ট করেছেন সবার আগে নাস্তা শুরু করেছেন খেজুর দিয়ে কি দিয়ে আরো জোরে বলেন খেজুরের অনেক পুষ্টি গুণাগুণ আছে এটার মধ্যে প্রচুর পরিমাণ আঁশ আছে ফাইবার আছে যার কারণে আপনার বিজ্ঞান বলছে কোষ্ঠকাঠিন্য দূর হবে শারীরিক সক্ষমতা বাড়বে এই জন্য আল্লাহর নবীর সুন্নত ফলো করে আমরা সকালবেলা নাস্তা যা খাই খাবো খেজুর খাওয়ার চেষ্টা করব ইনশা পাঁচ নম্বর সারাটা দিন আমরা যত কাজ করব অফিসে যাব ব্যবসার কাজে যাব অথবা আমরা খেতে খামারে যাব যেখানেই যাব একজনের জিকির করব একজনের কথা মনে রাখবো তিনি কি আল্লাহর কথা মনে রাখলে দেখবেন আপনি পাপ থেকে বাঁচতে পারবেন যেমন একটা ছেলে স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে কলেজে যাওয়ার সময় দেখলো মেয়ে একটা যাচ্ছে ওই মেয়ের দিকে সে যদি না তাকায় এটার নাম হলো তাকওয়া ওই মেয়ের দিকে সে যদি চোখ তুলে না থাকা না তাকায় আল্লাহকে যদি ভয় করে আল্লাহর কথা যদি মনে করে তাহলে বোঝা যাবে লোকটার ভিতরে তাকওয়া আছে চাষাবাদে গিয়েছে ক্ষেতের মধ্যে এই যে এটা এগুলো কিসের শিম না যাচ্ছে এই দিক দিয়ে কেউ দেখে না গ্রামে গঞ্জে এই কারবার বেশি চুরি চামারি আছে দেখতেছে সামনে পিছে তাকাইয়া কেউ নাই হঠাৎ করে লুঙ্গির মধ্যে কিছু শিম ঢুকায় ফেলে আসে না নাই তাহলে এই রকম কাজ কেউ যদি করে ফেলে বোঝা যাবে তার অন্তরে আল্লাহর ভয় নাই সে দেখতেছে সামনে পিছে এলাকার কোনো মানুষ আমারে দেখতেছে না অ পাবলিক কেউ তোমারে না দেখলেও একজন তো সব দেখেন তিনি কে আল্লাহর ভয় যদি জাগ্রত রাখা যায় সবাই আমরা সারাটা দিন গুনাহ থেকে বাঁচতে পারবো আল্লাহর ভয় ছাড়া পুলিশ দিয়া পিটাইয়া শুধু মানুষ ভালো করা যায় না অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় ঢুকানো যায় দেখবেন সব হারাম থেকে বেঁচে থাকা যাবে ইনশা আল্লাহ অফিসে গিয়েছেন চাকরি করেন ঘুষের বান্ডিল নিয়ে এসেছে 1 লক্ষ টাকার নোট দেখলেন এখন আপনি ভাবছেন 1 লাখ টাকা নিয়ে তো আমার জীবনে
ব্যাংকে রাখতে পারবো সঞ্চয় করতে পারবো পরিবারের কাজে লাগাইতে পারবো কেউ তো জানতেছে না কিন্তু আপনি যে ঘুষ নিচ্ছেন ঘুষের কারবারের খবর একজন জানেন তিনি কি এইভাবে যদি আমাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় ঢুকাইতে পারি দেখবেন সারা দিন আমরা চলাফেরায় সব গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ তাহলে পাঁচ নাম্বার বললাম সারাটা দিন আমরা ঈমানদার যারা আমরা আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় লালন করে চলবো পারা যাবে তো ইনশা ছয় নাম্বার হচ্ছে হারাম উপার্জন থেকে বিরত থাকবেন এটা হলো সবচাইতে বড় ওয়াজ ততদিন পর্যন্ত আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না যতদিন না আপনি হারাম খাওয়া ছেড়েছেন আপনার হজ কবুল হবে না কাবা ঘরের দরজার সামনে গিয়ে লটকাই লটকাই আল্লাহ 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 জিকির করলেও লাভ হবে না তাহাজ্জুদের নামাজে সাজদায় পড়ে থাকলে লাভ হবে না পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহকে সাজদা দিলে লাভ হবে না আল্লাহ বলছেন পাঁচ ওয়াক্ত মসজিদে আসার আগে তোর সাড়ে তিন হাত বডিটাকে তুই পবিত্র বানা আমরা অনেকে ঘুষ খাই ঘুষের টাকায় না দুষ দুষ বডি বানাইয়া তারপরে সুন্দর সুন্দর পাঞ্জাবি ঘুষের টাকায় কিনিয়া মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হইয়া সামনের কাতারে বসি দেখবেন অনেক মুসল্লি এমন আছে নামাজেও সামনের কাতারে ঘুষ খাওয়ার বেলায়ও সামনের কাতারে অনেকে এমন আছে নামাজেও সামনের কাতারে আবার এলাকার সবচেয়ে বড় সুদখোর সে সুদের বেলায়ও সামনের কাতারে আছে না নাই কারেন্ট চলে গেছে নাকি সুদের সাথে কারেন্টের কি সম্পর্ক আল্লাহ জানে চলে আসবে কেউ উঠবেন না ইনশাআল্লাহ জেনারেটর আছে না অপারেটর ভাই একটু তাড়াতাড়ি দেন সময় লাগবে এই পাঞ্জাবি ওলা উঠছেন কেন এই তো চলে আসছে চলে আসছে না আসছে উঠলে পাবলিক ভাববে হুজুরের এই পয়েন্টের সাথে মনে হয় মিলছে আমি বলেছি পাঁচ ওয়াক্তের নামাজ আপনার কবুল হবে না আপনার যাকাত কবুল হবে না হজ কবুল হবে না কারণ দোয়া কবুলের পূর্ব শর্ত হলো আপনার সাড়ে তিন হাত বডিটাকে হালাল রাখা অর্থাৎ হারাম খাইয়া খাইয়া বডিটাকে হারাম বানানো যাবে ঘুষ ছেড়ে দেন সুদ ছেড়ে দেন অনেকে আছে সুদ খুন নামাজ ওপরে আবার সুদও ঠিকঠাক রাখে একবার একটা ঘটনা আমার মনে পড়ছে বলবো এক চাচা চাচারা আবার রাগ কইরে নাচায় এক লোক সকাল বেলা ফজরের নামাজ কইরা বের হইছে নামাজ কইরা যখন বের হইছে দেখলো ওই যে তিন মাস আগে একজনকে সুদের টাকা দিলাম তারে পাই না হঠাৎ করে পাইছে কয় কি ভাতিজা সুদের টাকা গুলা যে নিলা এখনো তো দিলা না কয় চাচা ভুলে গেছি আপনি বাড়িতে যান কিছুক্ষণ পরে আমি আসতেছি লোকটা সুদ খাইলে কি হবে ফজরের নামাজ ঠিক রাখছে এইরকম দেখবেন কিশোরগঞ্জের এলাকায় আছে না নাই দেখবেন সুদখুরের মাথায় সব সময় টুপি আছে সুদখুর হইলে কি হবে দেখবেন সব সময় পাঞ্জাবি লাগাইয়া হাতে আছে না নাই ফজরের নামাজ পড়ে পাইছে কয় আচ্ছা আচ্ছা বাড়িতে যান আমি আসতেছি এখন সুদখুর সুদ খাইলে কি হবে নামাজ যেমন পড়ে আবার সুদখুর হইলে কি হবে বাড়িতে গিয়ে আবার কোরআনের তেলাওয়াত করে ঘটনাক্রমে সুদখুর ওই দিন বাড়িতে গিয়া পড়তেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা আলেমরা বুঝছেন এটা কিসের আয়াত সুদের আয়াত কিসের আয়াত এই আয়াতের বাংলা হলো এই ঈমানদারেরা চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খাইও না বাড়ি দিকে কোরআন হাতে নিয়ে সুদের আয়াত পড়তেছে এমন সময় ভাতিজা সুদের টাকা নিয়ে আসছে কয় ভাতিজা ডিস্টার্ব করো না কোরআন তেলাওয়াতে আসি পকেটের মধ্যে ঢুকাই দে চলে যাও লোকটা পরে সুদের আয়াত টাকা নেয় কিসের আরো জুড়ে বলেন এই রকম সুদখোর বিভিন্ন এলাকায় আছে সুদের ওয়াজ আমি কি আর করব একটা হাদিস বুঝলে তওবা করার কথা তওবা করার কথা নবীজি বলেছেন সুদের 70টার বেশি গুনাহ আছে তার মধ্যে সবচাইতে নিম্ন পর্যায়ের গুনাহ হলো নিজের জন্মদাতা মার সঙ্গে জিনা করা লজ্জা করে না যারা সুদ খায় যারা সুদ খায় নবীজি বলেছেন সেজন্য তার মার সঙ্গে জিনা করে না আউযুবিল্লাহ যদি হায়া শরম থাকে যদি ওই মায়ের সন্তান হয়ে থাকেন আজকে থেকে সুদ ছেড়ে দিব ইনশা মনে রাখবেন হারামের ভেতরে কোনো আরাম হারামে কোনোদিন আরাম পাবেন না সুদ খাইয়া ঘুষ খাইয়া দুর্নীতি কইরা যে টাকা আপনি কামাবেন টাকা থাকবে না
আপনার বউয়ার একজনের সাথে ভাইগা যাবে দেখা যাবে আপনার ছেলে মেয়ের উপরে ঠাডা পড়বে আপনার উপরে মন রোগ আসবে এই রোগের চিকিৎসা বাংলাদেশে হবে না সুদ ঘুষ দুর্নীতি কইরা যে টাকা কামাইছেন দেখা যাবে টাকাগুলো নিজে ভোগ করতে পারবেন না এমন রোগ আল্লাহ দিবেন আমেরিকা ইংল্যান্ডে গিয়ে চিকিৎসা করানো লাগবে যে টাকা আপনি অবৈধ পথে কামিয়েছেন অবৈধ টাকা কোনো কাজে লাগবে কারণ হারামের ভিতরে কোনো আরাম মিলে তাহলে এই যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ওয়াদ 6 নাম্বার যে কথাটা বললাম হারাম থেকে আমরা বেঁচে থাকব হারাম পয়সা উপার্জন করব না হারাম পথে চলব না রাজি আছেন তো হারাম ছাড়তে পারবেন হারাম ছাড়তে পারবেন তো ইনশাআল্লাহ যুবকরা তোমরা হারাম রিলেশন ছাড়ো গার্লফ্রেন্ড কে ব্লক করো বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক চলবে না এখন দেখলাম কোন কোন জায়গায় ওয়াজে বলা হচ্ছে যে এরকম থাকলে বাড়িতে গিয়া ফোন দিও এই রকম কেউ যদি ওয়াজের স্টেজে বলে তারে ওয়াজের স্টেজ থেকে নামায় দিবেন হারাম রিলেশন এটা হারাম করেছেন কে যুবকরা শোনো চরিত্রটাকে তোমরা সুন্দর বানাও বিয়ের আগে মেয়েদের পেছনে ঘুরিও না দাম্পত্য জীবনে তোমরা বরকত পাবা না মনে রাখবা হারামের মধ্যে কোনো আরাম মিলে না বিয়ের আগে যদি অবৈধ সম্পর্কে জড়ায় যাও দেখবা বিয়ে করার পরে তুমি দাম্পত্য জীবনে কোনো সুখ পাবা না কারণ সুখ শান্তি টাকা দিয়ে কেনা যায় না সুখ শান্তি দেন কে এজন্য যদি সুখ শান্তি পেতে চাও আরাম রিলেশন ছাড়ো গার্লফ্রেন্ডকে ব্লক করো কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক থাকলে তওবা করো মেয়ের পেছনে ঘুরো না এটা কোনো ভদ্র ছেলের কাজ হতে পারে তুমি মন দিয়ে পড়াশোনা করো পড়াশোনা করে তুমি তোমাকে প্রতিষ্ঠিত করো নামাজ পড়ো চরিত্র সুন্দর করো যদি তোমার চরিত্র ভালো হয় তোমার চরিত্র যদি সুন্দর হয় আর যদি তোমার ক্যারিয়ারটা সুন্দর হয় কোনো মেয়ের পিছে দৌড়া লাগবে না দেখবা সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তোমার পিছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরে থাকবে তুমি ঘুরো না ঘুরাও যুবক তুমি মেয়ের পেছনে ঘুরো না তুমি মেয়ের বাপকে পেছনে ঘুরাও কি আওয়াজ ছোট হয়ে গেছে নাকি এখন যুবকরা আবারও বলছি কোনোদিন মেয়ের পিছনে ঘুরাবান মেয়ের পিছনে ঘুরবা না এমন চরিত্র বানাও নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যাতে করে শত শত মেয়ের বাপ তোমার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরে এইরকম বানাও তুমি নিজে ক্যারেক্টার সুন্দর করো চরিত্রবান হও নামাজি হও পড়াশোনা করে ভালো রেজাল্ট করো ক্যারিয়ার সুন্দর করো দেখবা জীবনে কত কিছু আসবে ঠিক কি না আর যদি ঘুরতে থাকো সারা জীবন শুধু মেয়ের পিছনে ঘুরবা মহিলাদের ফেতনায় পড়ে থাকবা জীবনটাকে আর সুন্দর করে যাবে না দুনিয়াও যাবে আখেরাতও চলে যাবে খবরদার মেয়েদের পেছনে এই জন্য ঘোরাঘুরি বাদ দাও হারামের মধ্যে কোনো আরাম মিলে না তাহলে 7-6 নাম্বার বললাম আরাম উপার্জন এবং সমস্ত হারাম ছেড়ে দিতে হবে 7 নাম্বার হলো দায়িত্বের ব্যাপারে সচেতন হতে হবে এই যে আমরা দিনের বেলা প্রত্যেকেই তো এখানে কাজ করি কেউ ব্যবসা কেউ চাকরি কেউ কৃষি খেতে যে যে জায়গায় যেখানে কাজ করি দায়িত্বের প্রতি সচেতন থাকা লাগবে আপনি স্কুলে চাকরি করেন মাস্টারি করেন আপনি কলেজে শিক্ষকতা করেন অনেক জায়গায় আছে দেখবেন শিক্ষকরা ঠিক মতো ক্লাসে পড়ায় না কারণ ঠিক মতো ক্লাসে পড়াইলে কোচিংয়ে ছাত্র কমবে আছে না নাই এই যে দায়িত্বের প্রতি অবহেলা করলেন নবীজি বলেছেন প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেকেই তার দায়িত্বের ব্যাপারে জবাব দিবে কার কাছে আপনি ব্যবসা করেন কিংবা কোনো কোম্পানিতে চাকরি করেন ডিউটিতে ফাঁকিবাজি করতে পারবেন না এরকম সারাদিন দায়িত্ব সচেতন থাকা লাগবে 8 নাম্বার পর্দা মেনটেন করতে হবে পুরুষ হইলে চোখের পর্দা করবেন চক্ষুটাকে নিম্নগামী রাখবেন মা বোনরা যারা আছেন স্কুলে কলেজে কিংবা ঘরের বাইরে বের করে পর্দা করে বের হওয়া লাগবে পর্দার বিধানটা কার এরপরে 9 নাম্বার হচ্ছে রাস্তাঘাটে চলাফেরায় আমরা বেশি বেশি সালাম দিব জোরে বলেন কি দিব অনেকে আছে বলে হাই আমার একদিন এক ছেলে মেসেঞ্জারে লিখেছে হাই হুজুর আমি বলেছি নাই হুজুর আমারে কয় হোয়াট ডু ইউ মিন বাই হাই সরি হোয়াট ডু ইউ মিন বাই নাই হুজুর নাই দ্বারা আপনি কি বোঝাতে চাইলেন আমি বললাম তুমি যে হাই বলেছো এই হাইয়ের কোনো দাম আমার কাছে ডোন্ট সে হাই সে আসসালামু আলাইকুম সালাম দিবেন সালাম দিলে বরকত হবে সালামের চারটা উপকার এক নাম্বার সালাম দিলে দোয়া বিনিময় হয় সালামটা এক প্রকার দোয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তোমার উপরে শান্তি বর্ষিত হোক এটা দোয়া এটা কি এক নাম্বার সালামের মাধ্যমে দোয়া বিনিময় হয় 2 নাম্বার সালাম দিলে সওয়াব হয় নাকি হয় 3 নাম্বার সালাম দিলে বরকত নেমে আসে 4 নাম্বার সালাম যে দিবে যারে দেওয়া হবে উভয়ের জিম্মাদার যিনি হয়ে যাবেন তিনি কি সালাম দিবেন বেশি করে আবার ফাইজলামি করে সালাম দিয়ে না অনেকে সালাম এমনি দেয় সালাম আলাইকুম কি সালাম হইল
আসসালামু আলাইকুম মানে তোমার উপর শান্তি বর্ষিত হোক আর আরবীতে সাম মানে মৃত্যু সামালিকুম মানে তুই মরে যা তাহলে সালামটা সুন্দর করে দিতে হবে সবাই একটা সুন্দর করে একটা সালাম আমারে দেন وعليكم السلام ورحمة الله وبركاته আমি শুদ্ধ করে আপনাদেরকে সালাম দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তাহলে আমরা রাস্তাঘাটে চলার সময় কি দিব এরপরে 10 নাম্বার মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলবো অনেক লোক এর সারা দিন এমনি থাকে আছে না নাই লুকমান হাকিম তার ছেলেকে বলেছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস অবজ্ঞা করে গাল বাঁকা করে মানুষের সঙ্গে কথা বলো না হাসি মুখে কথা বলো নবীজি বলেছেন হাসি মুখে কথা বলার নাম সাদকা অনেকে আছে দেখবেন পথ মেজাজে সারা দিন আছে না নাই গেউ গেউ করে ইন্না আনকারাল আসওয়াত ইলা সাউতুল হামিন গাধার মতো আওয়াজ করে যাবে না এটা নিকৃষ্ট আওয়াজ সুন্দর করে হাসি একটা দিয়ে মুচকি হেসে হেসে কথা বলবেন সুন্দর করে কথা বলাও কার সুন্নাত রাসূলের সুন্নাত আমরা সুন্দর মুখে সুন্দর করে হাসি মুখে কথা বলবো ইনশা এরপরে 11 নাম্বার পরিবারের হক আদায় করবেন সবাই স্ত্রীর হক আদায় করবেন মা বাবার হক আদায় করবেন 12 নাম্বার হচ্ছে আত্মীয় স্বজনের খোঁজ নেবেন আমরা অনেকে আছি ঢাকায় থাকি সারা বছর চলে যায় আত্মীয় আত্মীয় স্বজনের খোঁজ রাখে না এই ওয়াজগুলো আমাদের দেশে কম হয় আমার দেশে শুধু নামাজ রোজা নামাজ রোজার ওয়াজ হয় জান্নাত জাহান্নামের ওয়াজ বেশি হয় অথচ নবীজি বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে যারা জান্নাত থেকে বিচ্ছিন্ন হবে তারা খুব কঠিন কথা অনেকে আছে নিজের খালার খবর নেয় না দাদার খবর দাদির খবর চাচা চাচির খবর নেয় না কারণ এখন দেখা যায় এক বিল্ডিং এ থাকে এক ফ্ল্যাটের খবর আরেক ফ্ল্যাটের এক ফ্ল্যাটের খবর আরেক ফ্ল্যাটের খবর কেউ কারো খবর নেই এই রকম হওয়া যাবে না আগের যুগের মানুষ ভালো ছিল এই যে আমার চাচারা যে যুগে ছিলেন একজনের সাথে আরেকজন দেখা করতেন কথা বলতেন এখন এমন এক যুগ আসছে ভাই ভাইয়ের খবর রাখে না ঠিক কি না এত স্বার্থপর হওয়া যাবে না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে যারা জান্নাত থেকে বঞ্চিত হবে তারা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাহলে আত্মীয় স্বজনের খোঁজ নেবেন 13 নম্বর হচ্ছে দৈনিক কিছু কিছু দান করার চেষ্টা করবেন কারণ দান করলে বালা মুসিবত কমে যায় এই যে আজকে আমরা ভালো একটা কাজে এসেছি আজকে আমরা মাহফিলে এসেছি মাহফিলটা ভালো কাজ না খারাপ কাজ আজকের মাহফিলে কারা কারা খুশি হইছেন দেখি কারা কারা খুশি একটু হাত তুলেন তাহলে আজকে ওয়াজ হইছে যে দৈনিক কিছু ভালো ভালো কাজ করার একটা আমল হচ্ছে সদকা করব তাই আজকে আমরা মাহফিলে কিছু দান করে যাই যুবকদের কিছু গ্যাপ আছে ঘাটতি আছে হাত তুলেন হাত তুলেন হাত তুলেন একটু নারাসালাম মারেন নারাসালাম মারেন একটু এমনি এমনি মারেন অনেকক্ষণ বসছেন ধীরে 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 নামাইয়া পকেটে ঢুকান মানুষের পকেটে ঢুকাইয়েন না নিজের পকেটে ঢুকান যুবক বা স্বেচ্ছাসেবক যারা আছে চাদর নিয়ে ঢুকে যান কে উঠবেন না উঠলে খবর আছে 2 লাখ টাকা দিয়ে যাও উঠলে কিন্তু খবর আছে আমি বলেছিলাম 30টা বলবো এখন 30টা ব্যাখ্যা করার সময় নাই বলছি কয়টা 13টা বাকিগুলো পয়েন্ট বলে দেব দেখেন যে সুন্দর সুন্দর কথা বলছি এগুলো যদি আমরা প্রতিদিন করতে পারতাম তাহলে শয়তান আমাদেরকে শয়তানি পথে নিতে পারত 14 নাম্বার হচ্ছে প্রতিদিন কিছু অসুস্থ মানুষকে দেখতে যাবেন এমন কোন গ্রাম নাই যে গ্রামের মধ্যে অসুস্থ মানুষ এক ভাইয়ের উপরে আরেক ভাইয়ের হক আছে এর মধ্যে একটা হক হলো অসুস্থ হলে আমরা দেখতে যাব টাকা পয়সা থাকলে ভাইকে কিছু সহযোগিতা করে আসবো টাকা যদি নাও থাকে একটু মাথায় হাত বুলাইয়া দোয়া করে আসবো খুশি হয়ে যাবেন কে এই যে শুনেন আগেই বলছিলাম এই ওয়াজগুলো কোথাও হয় না এই ওয়াজগুলো কোথাও হয় না অনেক অসুস্থ মানুষ আমরা দেখতে যাই আল্লাহ কিয়ামতের দিন আটকাবেন শুনেন একটা হাদিস আমার মনে পড়লো আল্লাহ বলবেন আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে দেখতে আসোনি তখন মানুষ বলবে আল্লাহ আপনি তো সুস্থতা অসুস্থতা দেন আপনি কেমনে অসুস্থ হন আল্লাহ বলবেন তোর বাড়ির পাশে তোর এক ভাই অসুস্থ ছিল দেখতে যাস নাই তুই যদি তাকে দেখতে যাইতি তাহলে আমি তোর উপরে খুশি হয়ে যেতাম 14 নম্বর আমলের কথা বললাম অসুস্থ মানুষদেরকে দেখতে যাবেন 15 নম্বর সময় নষ্ট করবেন না সময়গুলোকে কাজে লাগাবেন সময়গুলোকে নষ্ট করা যাবে না অহেতুক কাজে ফালতু কাজে কখনো আমরা সময় নষ্ট করব না সময়ের কাজ সময়ে করবেন জীবনে বরকত দিবেন কে এরপরে 16 নম্বর হচ্ছে নিজেকে শারীরিকভাবে ফিট রাখার জন্য প্রতিদিন হালকা কিছু খেলাধুলা করুন কোনো অসুবিধা নাই খেলাধুলা ইসলাম ইসলাম হারাম করে নাই হারাম করেছে সেটা শরীয়ত লঙ্ঘন করে খেলাধুলা করবে যারা ইসলাম হারাম করেছে সেটা এখন অনেক মানুষের আছে বুড়ি টুড়ি বাইরা গেছে শরীর চর্চা নাই হাঁটাহাঁটি নাই না খেললে কিছুদিন কিছুক্ষণ হাঁটাহাঁটি করবেন কোন নবীর পেট বড় ছিল না
পৃথিবীর একজন নবীর পেট বড় ছিল এই যে আমরা সফরে থাকি এই যে খাওয়াইলো কাওনের সময় কই হুজুর খান না কেন না মানুষ শুধু না খাইলে মরে না খাইলো নিজেকে ফিট রাখতে হবে পেট বেশি বড় হয়ে গেলে অলস হয়ে যাবেন ইবাদতেও মন বসবে না পেটের চাইতে বুক উঁচা থাকতে হবে ফিজিক্যালি ফিট থাকবেন প্রত্যেক নবীরাই এমন ছিলেন শক্তিশালী ছিলেন এই জন্য অলস হয়ে নিজের শরীর বাড়ানো যাবে এটাও নবীওয়ালা একটা কাজ প্রত্যেক নবীরা ফিজিক্যালি ফিট ছিলেন ঠিক কি না তবে কিশোরগঞ্জের মানুষ ঠিক আছে টাটকা একদম টাটকা টাটকা সবজি খেয়ে এখানে পেট বড় এরকম দেখা যাচ্ছে না আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ পড়েন পেট হবে কেমনে এই এলাকার মানুষ আমার মনে হয় খুব কর্মঠ সারাদিন কাজ করে কাজের সময় কাজ ঘুমের সময় ঘুম খাওয়ার সময় খাওয়া এই জন্য সব ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ পড়েন উত্তরবঙ্গে ছিলাম গত এক সপ্তাহ গিয়ে দেখি 80 বছরের চাচারা এখনো যুবকদের চাই অনেক ফিট কারণ এরা সারাদিন কাজ করে তো এখানেও দেখতেছি অবস্থা আমার চাচাদেরও শারীরিক অবস্থায় অনেকের অনেক ভালো চাচা আপনার বয়স কত 80 উপরে হবে না এই যে আমার সামনের চাচা কত হবে বয়স তো দেখছেন আমার চাচার বয়স 77 বছর এখনো দেখছেন শরীর দেখছেন আপনারা এখন যুবক তোমরা এই শোনো যুবকরা শোনো যারা দেরি করে করে ভাত খাবা এই যে সকালে না খাইয়া দুপুরে খাবা বেশি বেশি ঘুমাবা তোমাদের শরীরের ওজন বাড়বে শরীর ফিট রাখবা ব্যায়াম করবা নিজেকে শক্তিশালী রাখবা কারণ প্রত্যেক নবী শক্তিশালী ছিলেন ঠিক কি না এরপরে 18 নম্বর হচ্ছে ভালো ভালো লোকদের সাথে চলবেন খারাপ লোকদের সঙ্গে যাবেন না 19 নম্বর হচ্ছে নফসের গোলামি থেকে বেঁচে থাকবেন 20 নম্বর হচ্ছে সমস্ত অন্যায় পাপ কাজ থেকে বিরত থাকবেন 21 নম্বর হচ্ছে বিপদে মুসিবতে কষ্টের সময় সবর করবেন কার জন্য 22 নম্বর হচ্ছে সব কাজে আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন 23 নম্বর হচ্ছে মাঝে মাঝে সপ্তাহে কিছু নফল রোজা রাখার চেষ্টা যুবকরা রোজা রাখবা যারা আবিয়াইত্তা বিয়ে করো নাই কারণ নবীজি বলেছেন বিয়ে করার সামর্থ্য থাকলে বিয়ে করো না থাকলে রোজা রাখো রোজা রাখলে কামনা বাসনা কমায় দিবেন কে এরপরে 24 নম্বর সারাদিন নবীর উপরে কিছু দুরুদ পড়বেন বেশি বেশি দুরুদ পড়বেন 25 নম্বর সারাদিন ইস্তেগফার করবেন এটা নবীজির আমল 26 নম্বর সারাদিন কিছু কিছু দাওয়াতি কাজ করবেন নামাজে যাচ্ছেন দাওয়াত দেন ভাই আসেন নামাজে আসেন মানুষকে ভালো ভালো কথা বলবেন দাওয়াতি কাজে দিন কায়েবের আন্দোলনে শরীক হয়ে যাওয়া লাগবে ঠিক কি না এরপরে 27 নম্বর তাওবা ইস্তেগফার করবেন 28 নম্বর আত্মসমালোচনা করবেন প্রতিদিন রাতে আত্মসমালোচনা করবেন পরের সমালোচনা ছাড়েন পরের সমালোচনা করলে নিজের চরিত্র খারাপ হবে 29 নম্বর রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাবেন 30 নম্বর প্রত্যেক রাতে তাহাজ্জুদ করার চেষ্টা করবেন এই যে কথাগুলো বললাম প্রতিদিন এই আমলগুলো রুটিনের ভেতরে থাকলে আমাদের জীবন যিনি সুন্দর করে দিবেন তিনি কে আল্লাহ